এই ধরনের এসি রুম এইরকম একটা পজিশানে যদি আপনাদের হচ্ছে নিতে হয়, এই হোটেলটার লোকেশনটা খুবই ভালো, তো মিনিমাম ধরুন যে কোনো জায়গায় সি পেসেন্ট রুম নিতে গেলে আজকে উইকেন্ডে দাঁড়িয়ে 4-5 হাজার টাকা খরচা হবে। তো ওই জায়গাতে কেউ যদি বাজেট ফ্রেন্ডলি সি ভিউ রুম চান, এই হোটেলটা একবার ট্রাই করে দেখতে পারেন। সমস্ত বুকিংটাই অনলাইন হয়, এদের অফলাইন কোনো বুকিং নেই, এদের গুগল ভিউ বা মেক মাই ট্রিপ থেকে। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশি। আজ আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের একটা আপনাদের ওভারভিউ একটা আপনাদের দেবো। তো আপনারা আসলে এই হোটেলটা থাকতে পারেন। হোটেলটার লোকেশানটা হচ্ছে ওল্ড দীঘার, ওইটা হচ্ছে আপনার হচ্ছে ওল্ড দীঘার যেটা মেন স্টপেজ, আর তার উল্টো দিকে এটা হচ্ছে নেহরু মার্কেট, আর নেহরু মার্কেট এদিকে চলে গেছে আপনাদের হচ্ছে নিউ দীঘা। এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের ঠিক পাশেই রয়েছে এই হোটেল ভক্তিসাগর। আমরা আছি এই হোটেল ভক্তিসাগর, এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি সি ভিউ হোটেল। তো চলুন পুরো হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে হোটেলের মেন গেট দিয়ে আমরা ঢুকছি। তো এই পেট্রোল পাম্পের সাইড দিয়ে যে রাস্তাটা ঢুকেছে এখান থেকে ঢুকলে এই ভেতরের পজিশনটা, সামনের পোর্শনটা হচ্ছে পেট্রোল পাম্প আর ভেতরের দিকটা হচ্ছে আমাদের হোটেল। এই যে হোটেল, হোটেল ভক্তিসাগর, এই হচ্ছে বিল্ডিং। এর 3টে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। তো আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। আর এখানে একটা বিশাল বড় পার্কিং লট আছে, আর নিচটা হচ্ছে রিসেপশন। সেদিকে গেলে পুরোটা গ্রাউন্ড ফ্লোর, আর এই হচ্ছে সিঁড়ির দিকে। ওদের নিচের দিকে রুমগুলো এগুলো সব নন এসি রুম, মানে আপনারা পার্কের ভিউ পাবেন, সেই ভিউ অতটা পাবেন না। এগুলো সবগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা যদি সিঁড়ি দিয়ে উঠি, উঠলে এই এইদিকের এই রুমগুলো হচ্ছে সব সি ভিউ এসি রুম। এটা 201 আর এই হচ্ছে 202। এই জাস্ট হচ্ছে দোতলায় উঠলে আমাদের রুম নাম্বার হচ্ছে 202। ঢুকলেই একটা টয়লেট রয়েছে, গিজার, বেসিন, আর এই ঢুকলেই এই রুমে একটি সোফা রয়েছে, একটা ডবল বেড, এসি, একটা টিভি রয়েছে, এখানে একটা কাভারও রয়েছে বড়, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর আমরা বুক করেছিলাম সি ভিউ এসি রুম। তো একটা বড় বারান্দা, আর তার পাশে এই দেখুন মেন হচ্ছে যেটা ওল্ড দীঘার যেটা মার্কেট মেন, এই যে এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সি ভিউ এসি রুম। এদের ওপরের ফ্লোরে আরও রুম আছে, এটা থেকে সমুদ্র আরও ভালো দেখা যায়। তো ওটা বে অফ বেঙ্গল রুম, ওই রুমটা আমরা অনলাইনে পাইনি। এই ফ্লোরে যে রুমগুলো আছে এগুলো সবই হচ্ছে সি ভিউ এসি রুম, এখানে নন এসি রুম নেই। আর এই যে দেখছেন পেট্রোল পাম্পটা, আর এটা ওদের বড় পার্কিং এরিয়াও আছে। এটা হচ্ছে ওদের ফার্স্ট ফ্লোর মানে দোতলা, এখানে পরপর 1, 2, 3, 4, 5, 6, 7টা রুম আছে। আর যে বিশ্ববাংলা পার্কের পুরো ভিউটা আমাদের এই, এইটা হচ্ছে আমাদের রুম 202, আর বিশ্ববাংলা পার্কটাও দেখা যাচ্ছে এখান থেকে। এই সেটাতে উঠে যদি ওপরে পড়ে যায়, এখানেও যেটা হচ্ছে ওল্ড দীঘার যেটা মেন পার্কিং লট, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, এই যে বিশ্ববাংলা পার্ক। আর এই ফ্লোরও পরপর 7টা রুম আছে, এক্স্যাক্টলি অ্যাজ সেম অ্যাজ নিচের মতন। আর এই সিঁড়িটাতে ওপরে আসলে, ওপরে এলাম, এটা ওদের সেকেন্ড ফ্লোর। এইগুলো সব বে অফ বেঙ্গল রুম, এখানে দুটো ক্যাটাগরির রুম আছে, একটা হচ্ছে সি ফেসিং, সবকটাই সি ফেসিং, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে নন এসি। আর এই সুন্দর পেন্টিংগুলো দেখুন, এই ফ্লোরটা পরে হয়েছে, এই ফ্লোরের রুমগুলো অনেকটা তথাকথিত আমরা যে রুমে আছি তার থেকে একটু নতুন ধরনের। বে অফ বেঙ্গলের একটা রুম এখানে খোলা আছে, একটু আগে চেক আউট হয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ প্রতিটা রুমই আজকে ফুল বুক আছে। এই জাস্ট কিছু মনে করবে না, জাস্ট চেক আউট হয়েছে, কিন্তু পুরো নোংরা হয়ে আছে। এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে বে অফ বেঙ্গল নন এসি, এখানে কোনো এসি নেই। আর এটা হচ্ছে মেন, এটা হচ্ছে ব্যালকনিটা, এই দেখুন ব্যালকনি থেকে খুব সুন্দর সি ভিউটা পাওয়া যাচ্ছে।
এই যে গার্ডেনটা যেটা আমাদের রুম থেকেও দেখলেন, হ্যাঁ দেখলেন, নিচের থেকে ওপরের এই রুমগুলোর ভাড়াটাও একটু খানিকটা বেশি। তো আপনাদের যেরকম বাজেট সেরকম রুম নিতে পারেন। আর নিচের ফ্লোরের রুমগুলো হচ্ছে সবকটা হচ্ছে নন এসি, আর হচ্ছে সি ফেসিং নয়, মানে বলে সি ফেসিং নন এসি, বাট ওগুলো থেকে একটাতেও আপনারা অতটা ভালো ভিউ দেখতে পারবেন না। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে জাস্ট এইটা বিশ্ববাংলা পার্ক, আর এইটা হোটেলের পিছনের দিকের হচ্ছে গার্ডেনটা। দেখুন বাচ্চাদের খেলার জন্য এখানে স্লিপ, এখানে দোলনা, যে দোলনা এখানে রয়েছে, আর এই যে মৌসি খেলা করছে, আর এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে ওদের হোটেলের পিছন দিক দিয়ে জাস্ট এই বিচে যাওয়ার রাস্তাটা, একদম বিশ্ববাংলা পার্কের সামনে, অসাধারণ লোকেশন। আর এটাই হচ্ছে মেন ঘাট, যেটা হচ্ছে ওল্ড দীঘাতে নামে এইখানটাতে। তো আমি নিচে গিয়ে আপনাদের আরেকবার দেখাচ্ছি নিচটা ঘুরিয়ে। এই হোটেলটা আপনাদের বাজেট হোটেলের মধ্যে মোটামুটি ভালোই, এবং উইকেন্ডেও তাই, এদের রেট কিন্তু ভ্যারি করে না, এবং সমস্ত বুকিংটাই অনলাইন হয়, এদের অফলাইন কোনো বুকিং নেই, এদের গুয়াইভিও বা মেক মাই ট্রিপ থাকে। তো এই ধরনের এসি রুম এইরকম একটা পজিশানে যদি আপনাদের হচ্ছে নিতে হয়, তো মিনিমাম ধরুন যে কোনো জায়গায় সি ফেসিং রুম নিতে গেলে আজকে উইকেন্ডে দাঁড়িয়ে 4-5 হাজার টাকা খরচ হবে। তো সেই জায়গায় বলতেই বলাই যায় যে এটা হচ্ছে বাজেট হোটেল, আর এদের নিজস্ব রেস্টুরেন্ট পর্যন্ত রয়েছে। এইটা ওদের মেন খেলার জায়গা, এই যে মৌসি দৌড়াচ্ছে, এখানে বসার জায়গা আছে, এটা হচ্ছে দোলনা, এই যে স্লিপ, এই যে হাতির পাশে মৌসি দাঁড়িয়ে, হ্যাঁ ঢেঁকি রয়েছে, এই যে এটা হোটেলের ব্যাক সাইড, এটা ওদের রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্টের ভেতরটা, এখানে বিভিন্ন ধরনের খাবারের অপশান পাবেন। এই যে এটা পুরো হোটেলের ব্যাক সাইড, এই হোটেলের পিছনে দরজা দিয়ে আমরা বেরোলাম, যে ওটা ওদের রেস্টুরেন্ট, ওখান থেকে বেরোলে এই হচ্ছে বিশ্ববাংলা পার্ক। আপনারা সন্ধ্যেবেলা যেখানে ঘুরতে আসেন ঠিক ওই জায়গাটাতেই আমরা আছি। তাহলে আপনাদের পুরো হোটেলটাই দেখিয়ে দিলাম, তো যদি রুমগুলো ভালো লাগে তাহলে এসে একবার থাকতে পারেন, কেন এত সস্তায় এরকম বিশ্ববাংলা পার্কের কাছে কিন্তু আপনারা রুম পাবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। চলুন টাটা, বাই বাই।